এটিএম শামসুজ্জামান সাহেবের কবর। এখানে কিন্তু লেখা রয়েছে হাজী এটিএম শামসুজ্জামান, তার পিতা হাজী অ্যাডভোকেট নুরুজ্জামান। এটা দেখতে পাচ্ছেন শুধু ওনার নামের কিন্তু শুধু সাইনবোর্ডটি কিন্তু বোঝা যাচ্ছে, আর হয়তো বা কিছুদিন পরে এই সাইনবোর্ডটি যদি সরিয়ে ফেলা হয় আসলে ওনার কবরের কোনো চিহ্নই কিন্তু এই জুরাইন কবরস্থানে থাকবে না। আসেন ওনাদের আত্মীয় স্বজন? কেউ আসে না। হ্যাঁ, কেউ আসে না, মিডিয়ার লোকজন ছাড়া কেউ আসে না। ওটা তদারকিও করে না, ওটা দেখভাল করার কেউ নেই। একবারে পতিত অবস্থায় পড়ে আছে, আপনি গেলেই এখন দেখতে পারবেন যে ওইটা কেউ পানিও দেয় না, ঘাসও লাগায় না, ফুলও দেয় না, কোনো পরিচর্যা করে না। দেখলাম যে সবার ঠিকানাতে একটা জায়গায় সারাদিন হাট মাঠটি। আসলে এই তো ওনার সাধারণ জীবনযাপনটাও কিন্তু ঠিক ওনার কবরের মতনই। এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটিএম শামসুজ্জামান কিন্তু সব সময় এই রাস্তাটাই কিন্তু ব্যবহার করতেন। ওনার একটা এটা আগের অভ্যাস ছিল, সেটা হচ্ছে উনি সবসময় উত্তর দিকে মাথা দিয়ে পশ্চিম দিকে মুখ করে শুতেন, এটা প্রথম থেকে। এবং উনি আমাকে অনেক আগেই বলছিলেন, আরও দু এক বছর আগে, যে একটা জিনিস মনে রাখবে, যদি আমি কখনো মারা যাই আমার মুখটা পশ্চিম দিকে থাকবে এবং মাথাটা উত্তর দিকে থাকবে। আজকে আমি রওনা দিয়েছি ঢাকার দেবেন্দ্রনাথ লেন, সূত্রাপুরে আমাদের দেশের একজন কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান সাহেবের বাড়ি, এবং এই গুণী অভিনেতার কবরটি আপনাদেরকে দেখাবো। আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান 10 সেপ্টেম্বর 1941 সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন এবং 20 ফেব্রুয়ারি 2021 সালে ঢাকাতে মৃত্যুবরণ করেন। বন্ধুরা, আজকে আমি এসেছি ঢাকার ব্যস্ততম জায়গা ঢাকার সূত্রাপুরে, আর এই সূত্রাপুরে কিন্তু রয়েছে আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামানের বাড়ি। আজকে কিন্তু আমি আপনাদেরকে সেই এটিএম শামসুজ্জামানের বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো, পাশাপাশি ওনার কবরটি রয়েছে জুরাইন কবরস্থানে, সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি এটিএম শামসুজ্জামান সাহেবের বাড়ি, এবং এই বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বন্ধুরা, আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে আমাদের দেশের জনপ্রিয় যে অভিনেতা এটিএম শামসুজ্জামানের কিন্তু বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, আমরা একটু বাড়ির ভিতরে প্রবেশ করব এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আমরা এখন সেই বাড়িটির ভেতরে প্রবেশ করছি এবং এটিএম শামসুজ্জামান সাহেবের আত্মীয়দের সাথে কথা বলার চেষ্টা করব। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের দেশের জনপ্রিয় সেই এটিএম শামসুজ্জামান সাহেবের বাসা। এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, উনি কিন্তু যখনই কাজ করতেন তখনই কিন্তু এই বাসাতেই কিন্তু উনি থাকতেন, এবং এই বাসার থেকেই কিন্তু উনি বিভিন্ন জায়গায় কাজ করতে যেতেন। এই যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এটি উনি ব্যবহার করতেন। এখন এই সিঁড়ি দেখে মনে হচ্ছে ওনার শুধু স্মৃতিই কিন্তু রয়ে গেছে, শুধু মানুষটি নেই। বাড়িটির দোতলায় তেমন কাউকে পেলাম না, তবে আমরা জানতে পেরেছি এটিএম শামসুজ্জামান সাহেবের স্ত্রী এবং ছেলে বাড়িটির নিচতলায় বসবাস করেন। এটিএম শামসুজ্জামান সাহেবের স্ত্রী আমাদের সাথে কথা বললেও অসুস্থতার কারণে ক্যামেরার সামনে আসতে রাজি হননি। বন্ধুরা, আমার পেছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটিএম শামসুজ্জামান কিন্তু সব সময় এই রাস্তাটাই কিন্তু ব্যবহার করতেন। এই ডাইন পাশেরটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ওনার বাড়ি। এখানে সম্ভবত ওনারা নিচতলায় থাকতেন। তো আমরা কিন্তু একেবারেই ওনার বাসায় প্রবেশ করার চেষ্টা করেছি। বন্ধুরা, আমরা যে ফার্মেসিতে এখন আছি, মিশুক ফার্মেসি, তো এটিএম শামসুজ্জামান সাহেব কিন্তু সবসময় এখানেই কিন্তু আড্ডা দিতেন, এবং এই ফার্মেসির যে ওনার সে এটিএম শামসুজ্জামানের খুবই কাছের বন্ধু। আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই এটিএম শামসুজ্জামান সাহেবের বন্ধু বসে আছেন। আমি এখন তার সম্পর্কে তার বন্ধুর মুখ থেকে কিছু জানব। ঘটনার মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা হচ্ছে মিডিয়া এবং অন্যান্য জায়গা থেকে তাকে 7-8 বার মেরে ফেলা হয়েছে। আচ্ছা। এবং
দুইবারের ঘটনা আছে। আমরা যখন রাত 12টার দিকে বসাছিলাম, তো সেই সময় এইরকম 21 টেলিভিশন থেকে এরকম একবার একটা গুজব এবং খবরও ছড়িয়ে গেল। ওই সময়ে আমরা কথা বলতে বলতে হঠাৎ করে দেখি ওনার ছোট ভাইয়ের ছেলে, সে লক্ষ্মীবাজার থেকে দৌড়াতে দৌড়াতে আসছে, এসে তার চাচাকে ধরে, সে কি কান্না। আমরা তখনও জানি না আসলে ঘটনাটা কি হয়েছে। তখন তার ভাতিজা বলতেছে, চাচা এরকম ব্যাপার, টেলিভিশন 21 টেলিভিশনে এরকম চাচার তো এরকম মৃত্যু সংবাদ দিচ্ছে যে এরকম ব্যাপার, উনি স্কোয়ারে মারা গেছেন তো হঠাৎ করে হার্ট অ্যাটাক। তো সেইটা ছিল সবচেয়ে আশ্চর্যের বিষয়। উনি একটু অ্যাডামেন্ট ছিলেন অনেক ব্যাপারে, উনি যেটা সিদ্ধান্ত নিতেন সেখান থেকে সরে আসতেন। উনি জীবনে অনেক মানে অন্যায় করে, এই সত্যি করে সেই অন্যায়কে স্বীকার করার জন্য অনেক মারও খেয়েছেন তার বাবার হাতে, তার ইয়ের সাথে। তো পরে আমি যাওয়ার পরে আমাকে প্রথমেই বললেন যে আসগর আলী থেকে যে ওষুধগুলো আমাকে দিয়েছে, আমার ঘর থেকে সমস্ত ওষুধ, অক্সিজেন সিলিন্ডার এগুলো সরাও। আমি বললাম, এটা কেন, আপনাকে ওষুধ দিয়েছে, আপনি ওষুধ খাবেন? বলে যে না। উনি এটা স্ল্যাং ইউজ করে বললেন যে ওই সমস্ত ওষুধ আমি আর খাবো না, তুমি যদি বিষ দাও আমি বিষ খাবো, তাও ওদের ওষুধ খাবো না। ভোরবেলা যখন আমি ফজর নামাজ পড়ে আমি বসেছি, বসার পরে একটুখানি শুয়ে আমি চোখটা লেগে আসছি, তখন বাজে প্রায় 6:30 বা 6:45। হঠাৎ করে দেখি আমার যে জানালার মধ্যে এসে ভাবি ধাক্কা দিচ্ছে, ভাই একটু তাড়াতাড়ি আসেন। তো ওই গতরাত্রের যে কথাটা আমার মনে হওয়াতে আমি তাড়াতাড়ি করে, আমি কোনোরকম আমার লুঙ্গি পরে আমি গেঞ্জি একটা পরে আমি দৌড়ে গেলাম। দৌড়ে গিয়ে আমি তাড়াতাড়ি করে ভাইকে চেক করে প্রেশারে মেশিন ছিল, প্রেশারে মেশিন দিয়ে দেখলাম, সব কিছু চেক করে দেখি ভাই চলে গেছে আমাদের সবাইকে ছেড়ে। বন্ধুরা, আমি যে চেয়ারে একদম বসে আছি, এই চেয়ারেই কিন্তু রাত 1:30, 2:00 এমনকি 3:00 পর্যন্ত কিন্তু আড্ডা দিতেন এই ফার্মেসিতে। এখন শুধু সেই চেয়ারটি কিন্তু রয়ে গেছে স্মৃতি হিসাবে। এখানেই কিন্তু উনি বসতেন, শুধু স্মৃতিগুলোই কিন্তু রয়ে গেছে, শুধু আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন আমাদের দেশের একজন জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান সাহেব। বন্ধুরা, আমরা এখন একটি রিক্সা নিয়েছি, এখন আমরা যাচ্ছি সেই জুরাইন কবরস্থানে আমাদের জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান সাহেবের কবরটি দেখার জন্য। তো আমাদের রিক্সায় যেতে আনুমানিক সময় লাগবে 20-25 মিনিট। বন্ধুরা, আমরা কিন্তু 15-20 মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে গেছি সেই ঢাকার জুরাইন কবরস্থানে। এখনই কিন্তু আপনাদেরকে সেই বিখ্যাত মানুষটির কবরটি দেখাবো। আঙ্কেল, আমাদের দেশের জনপ্রিয় যে এটিএম শামসুজ্জামান সাহেব ছিলেন, ওনার কবরটা কোন দিকে? ওনার কবরটা, এটা 4 নম্বর গেট, তো এটা মহারার অফিসের সামনে 1 নম্বর গেটের কাছাকাছি, লাশ গোসল করার ঘর আছে তার আগে। আচ্ছা, মানে আসেন ওনাদের আত্মীয় স্বজন? কেউ আসে না, মিডিয়ার লোকজন ছাড়া কেউ আসে না, ওটা তদারকিও করে না, ওটা দেখভাল করার কেউ নেই। এককারে পতিত অবস্থায় পড়ে আছে, আপনি গেলেই এখন দেখতে পারবেন যে ওইটা কেউ পানিও দেয় না, ঘাসও লাগায় না, ফুলও দেয় না, কোনো পরিচর্যা করে না কেউ, না। যখন মাটি হয়েছে তখন আত্মীয় স্বজনরা কেউ আসছিল, এরপর আর কেউ আসে নাই। আমি এখানে 24 ঘন্টায় থাকি, কেউ আসে নাই। আর আপনি বললেন তো উনি যে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমি কিন্তু উনি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি। আমার বাড়ি হলো টিকাটুলি জামে মসজিদে, একসঙ্গে ওনার সঙ্গে জুমার নামাজ পড়তাম, ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল। উনি ভালো কোরআন তর্জমা করতো, আমার মনে আছে আমি 74 থেকে তেজগাঁও পলিটেকনিক্যালে পড়ি, তখন ওনার রেকর্ডে এই টেপ রেকর্ডে বাজায় আমি ওনার সকালবেলা ওনার কোরআনের ব্যাখ্যাটা শুনতাম সকালে। কোরআনের তর্জমা করতো, বাংলায় অনুবাদ করতো। ও আচ্ছা আচ্ছা, বাংলায় অনুবাদটা ওনার এত সুন্দর লাগতো, এত মধুর, আপনি এখনও খুঁজলে হয়তো পাবেন কোথাও রেকর্ডগুলো। আজকাল তো ওই ক্যাসেট নাই, ওই ক্যাসেটে সকালবেলা বাজাইতাম কোরআনের বাংলা তর্জমাটা ওনার কণ্ঠে শুনতাম।
এবং ওনার সাথে একসঙ্গে আমি পাঁচ ওয়াক্ত নামাজ প্রায় উনি জুম্মার নামাজটা অন্তত টিকাটুলি জামা মসজিদে যেয়ে পড়তো। তো আমার জানা মতো আমি যদ্দূর জানি ওনার ছেলে মেয়েরা তেমন একটা ভালো লোক না, আসে না এখানে ব্যক্তিগত জীবনও, তো সে খুব একটা সুখী ছিল না আমার মনে হয়েছে। অনেক সময় আমাদের সঙ্গে ইয়ে করতো, আমরা শহীদ নবী স্কুলে অবেদাস লেনে শহীদ নবী স্কুলে নাটক টাটক করতাম একসময়। ওখানে বুলুল আহমেদের বাসা ছিল টিয়াডেল মসজিদের সাথে, ওনার বুলুল আহমেদের বোনের বাড়ি, ওই বাড়িতেই সে থাকতো। তো বুলবুল আহমেদ এবং উনি অনেক সময় আমাদের নাটকের ইয়ে দিত, ডিরেকশন দিত। বন্ধুরা, আমরা কিন্তু অবশেষে জুরান কবরস্থানে এটিএম শামসুজ্জামান সাহেবের কবরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানে এসে কিন্তু আবারও আমার মনটি খারাপ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশের একজন ব্যক্তিত্ব, তার কবরটির অবস্থা এখানে কিন্তু আশেপাশে কিন্তু আমরা অনেক কবর দেখতে পাচ্ছি। সব কবরই মোটামুটি সুন্দর অবস্থায় থাকলেও কিন্তু আমাদের দেশের একজন জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান সাহেবের কবরটি কিন্তু একেবারেই বেহাল অবস্থা। আপনারা যে বন্ধুরা, আমরা এই আমাদের দেশের জনপ্রিয় একজন অভিনেতা এটিএম শামসুজ্জামান সাহেবের কবরে এসে আমরা জানতে পারলাম যে আসলে এখানে কিন্তু কেউ কিন্তু আসে না ওনার এই কবরটির খোঁজ খবর রাখার জন্য। ওনার ফ্যামিলিরও কিন্তু কেউ আসেন না। ওনারা দেখতে পাচ্ছেন যে মাত্র কয়েক বছর আগে কিন্তু উনি মারা গেছেন। এখন এই কবরের চিহ্নটা কিন্তু আর কিছুদিন পরও কিন্তু থাকবে না, যে দেখতে পাচ্ছেন যে একেবারেই অরক্ষিত অবস্থায় কিন্তু রয়েছে এই কবরটি। এটা দেখতে পাচ্ছেন শুধু ওনার নামের কিন্তু শুধু সাইনবোর্ডটি কিন্তু বোঝা যাচ্ছে। আর হয়তো বা কিছুদিন পরে এই সাইনবোর্ডটি যদি সরিয়ে ফেলা হয়, আসলে ওনার কবরের কোনো চিহ্নই কিন্তু এই জুরাইন কবরস্থানে থাকবে না। তো আমরা এসে কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনটি কিন্তু অনেক খারাপ হয়ে গেল, যে মানুষটা আমাদের দেশসহ বাহিরের দেশেও যার এত সুনাম ছিল, এত সুনামধন্য একজন ব্যক্তিত্ব ছিলেন, দেশের একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন, তার কবরের অবস্থাটি কিন্তু একেবারেই বেহাল অবস্থা। এটিএম শামসুজ্জামান তো আমরা যখন উনি যখন জীবিত ছিলেন তখন আমরা বলতাম যে উনি হচ্ছে জীবন্ত কিংবদন্তি, ওনার সমসাময়িক বলা যেতে পারে। কিন্তু আসলে ওনার চেয়ে তো উপরের লেভেলের কারোর নাম মানে মনে করাটা খুব কঠিন। এবং আমরা ছোটোবেলা থেকে ওনাকে দেখে আসতেছি যে উনি খুব সাদাসিধা একজন মানুষ ছিলেন। উনি যে এত বড় মাপের মানুষ, যে বাংলাদেশ কলকাতা কাঁপানো মানুষ, ওনার আচরণে যে সাদা মাটা ভাবটা ছিল একদমই বোঝা যেত না। এবং আমরা যে পুরান ঢাকার যারা মানে পুরান ঢাকা ভাষায় কথা বলি, উনি সেমভাবেই কথা বলতেন। এবং টেলিভিশনে যেমন ওনাকে দেখলে একটা ওই হাস্যরসাত্মক একটা ভাব ছিল, সাধারণভাবে উনি আর এরকম ছিলেন আর কি। আচ্ছা দাদা, আর একটা জিনিস, আপনি কি এই এটিএম শামসুজ্জামান সাহেবের কবরে কি আজকে প্রথম আসলেন? আমি জুরাইন কবরস্থানেই প্রথম আসলাম। আচ্ছা, এসে কি দেখলেন? জি, দেখলাম যে সবার ঠিকানাতে একটা জায়গায় সাড়ে তিন হাত মাটি। আসলে এই তো ওনার সাধারণ জীবনযাপনটাও কিন্তু ঠিক ওনার কবরের মতনই। তাই